হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং স্টুডিও। লার্নিং স্টুডিওর আজকের লেকচারে আমি আলোচনা করব খাদ্য এবং পুষ্টি সম্পর্কে, ক্লাস সিক্স সায়েন্স বুক চ্যাপ্টার 13। লাস্ট কয়েকটা লেকচার ধরে আমরা ক্লাস সিক্স সায়েন্স বইয়ের বিভিন্ন অধ্যায় খুব ব্রিফলি রিভিউ করার ট্রাই করছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব চ্যাপ্টার 13 খাদ্য এবং পুষ্টি সম্পর্কে। খুব শর্টলি টু দ্য পয়েন্ট বোঝার চেষ্টা করব যে খাদ্য এবং পুষ্টি চ্যাপ্টারটা আসলে কি। চলে যাচ্ছি মেইন লেকচারে। সো খাদ্য এবং পুষ্টি সম্পর্কে আমার যদি জানতে হয়, প্রথমে আমার জানতে হবে খাদ্য কি। আচ্ছা, খাদ্য বলতে আমরা আসলে কি বুঝি? মূলত যা গ্রহণ করলে আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে আমরা বলছি খাদ্য। এবং এই খাদ্য আমাদের শরীরে যে প্রক্রিয়ায় গ্রহণযোগ্য হয় তাকে আমরা বলছি পুষ্টি। তাহলে মেইন কথা হচ্ছে আমরা যা গ্রহণ করছি সেটা হচ্ছে খাদ্য, এবং সেই খাদ্য যেহেতু জটিল অবস্থায় থাকে ফলে আমাদের কোষগুলো তা সহজে গ্রহণ করতে পারে না। তাহলে যে প্রক্রিয়ায় সেই খাদ্য আমাদের কোষে গ্রহণ উপযোগী হবে বা আমাদের শরীরে গ্রহণ উপযোগী হবে তাকে আমরা বলতে পারছি পুষ্টি। তাহলে খাদ্য হচ্ছে আমরা যা গ্রহণ করি, পুষ্টি হচ্ছে একটি প্রক্রিয়া। মেইনলি খাদ্য এবং পুষ্টির সংজ্ঞাটা তোমাদের কাছে এক মার্কসের জন্য আসে, এছাড়াও দুই মার্কসের জন্য মাঝে মাঝে আসতে পারে, বা আমাদের যখন গতে কোশ্চেন দেয় যে খাদ্য কাকে বলে, খাদ্যের উপাদানসমূহ ব্যাখ্যা করো, সেক্ষেত্রেও এই সংজ্ঞাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা টপিক হচ্ছে খাদ্য এবং পুষ্টি, এবং মেইনলি তাদের সংজ্ঞাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তাহলে খাদ্য বলতে আমরা বুঝছি যা গ্রহণ করলে আমাদের দেহে ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তাকে আমরা বলছি খাদ্য। এবং সেই খাদ্য যে প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেহের গ্রহণ উপযোগী হয় তাকে বলা হচ্ছে পুষ্টি। এবার চলে আসছি খাদ্যের প্রকারভেদ। খাদ্যকে মূলত কয়টা ভাগে ভাগ করা যায়? মেইনলি খাদ্যের স্বাদ এবং গুণাগুণ বিচারে খাদ্যকে আমরা তিনটা ভাগে ভাগ করি, প্রোটিন, শর্করা এবং স্নেহজাতীয় খাদ্য। মেইনলি এই তিন প্রকার খাদ্য আমাদের দেহের গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং শক্তি অর্জনে সহায়তা করে। তবে এছাড়াও তিনটি গৌণ উপাদান রয়েছে আমাদের খাদ্যে, সেগুলো হচ্ছে খনিজ লবণ, ভিটামিন এবং পানি। মেইন উপাদান না হলেও এদের গুরুত্ব আমাদের শরীরে কিন্তু কম না, কেননা এই উপাদানগুলো আমাদের দেহকে রোগমুক্ত রাখে এবং সবল রাখে। শর্করা, যেসব খাবারে শর্করার পরিমাণ বেশি থাকে তাকে আমরা শর্করা জাতীয় খাদ্য বলি। মেইনলি আমাদের এই যে ছয়টা উপাদান, প্রত্যেকটা খাদ্যে কোনো না কোনো অ্যামাউন্টে তারা উপস্থিত থাকে। তবে যেই সকল খাদ্যে আমার শর্করার পরিমাণ বেশি হবে সেটা শর্করা জাতীয় খাদ্য, আমিষের পরিমাণ বেশি হলে সেটা আমিষ জাতীয় খাদ্য। তাহলে এখন চলে আসি শর্করা জাতীয় খাদ্যগুলো আসলে কি, বা কোন কোন খাবারগুলোকে আমি আসলে শর্করা জাতীয় খাদ্য বলছি। নর্মালি আমরা ভাত, রুটি এসব খেয়ে থাকি, তাই না? তারা কোথা থেকে আসে? চাল, আটা, ময়দা, ভুট্টা, চিনি, গুড় মিলে আমাদের যা প্রধান খাদ্য তার বেশিরভাগটাই হচ্ছে শর্করা জাতীয় খাবার। তবে কেবলমাত্র উদ্ভিজ্জ উৎস থেকে আমরা শর্করা পেয়ে থাকি। আচ্ছা, তোমরা কি বলতে পারবে কেন শুধুমাত্র উদ্ভিজ্জ উৎস থেকে আমরা শর্করা পেয়ে থাকি, কোনো প্রাণীজ উৎস থেকে কেন আমরা শর্করা পাচ্ছি না? একটু মনে করে দেখো, চ্যাপ্টার 5 শালক সংশ্লেষণ কি পড়েছিলাম সেখানে? সূর্যের আলো, বাতাসে কার্বন ডাইঅক্সাইড, কোষস্থ ক্লোরোফিল এবং মূলরোমের সাহায্যে গ্রহণকৃত পানি দিয়ে তারা শর্করা জাতীয় খাবার উৎপন্ন করে, এবং এই শর্করা জাতীয় খাবার তাদের দেহে সঞ্চিত অবস্থায় থাকে। তবে প্রাণীর ক্ষেত্রে চিন্তা করো, প্রাণীরা মেইনলি এই সকল উদ্ভিজ্জ উৎস থেকে খাবার গ্রহণ করে, বা তারা রান্না করে খাবারটা গ্রহণ করে, এবং তাদের শরীরে যে শর্করা এবং প্রোটিনের পরিমাণ সেটা ক্রমাগত হ্রাস পেতে থাকে, কেননা সেই উপাদানগুলো তারা নিজেদের শরীরে কাজে লাগায় এবং তারা কোনো ধরনের শর্করা সংগ্রহ করতে পারে না।
এই জন্যই কেবলমাত্র উদ্ভিজ্জ উৎস থেকে আমরা শর্করা পেয়ে থাকি। এবং এক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, তোমরা যদি চেক করতে চাও যে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোন কোন খাবারে শর্করা বেশি পেয়ে থাকি, তাহলে একটা ছোট্ট পরীক্ষা করা যেতে পারে। আয়োডিন দ্রবণ ব্যবহার করে আমরা সহজেই চেক করতে পারবো যে সেই সকল খাদ্যে শর্করা উপস্থিত আছে কি নেই। যেমন ভাত, আলু, গম খাদ্যকে আমরা যদি আয়োডিন দ্রবণের সাহায্যে পরীক্ষা করি, তবে অবশ্যই সেই দ্রবণের রং পরিবর্তন হবে। এখন চলে আসছি শর্করার কাজ, শর্করা আসলে আমরা কেন গ্রহণ করে থাকি বা তার দরকারটাকে আমাদের শরীরে। মেইনলি শর্করা খুব সহজে হজম হয় এবং আমাদের শরীরে যে ইনস্ট্যান্ট একটা শক্তির প্রয়োজন হয় সেটা আমরা এই শর্করা থেকে পেয়ে থাকি। শর্করা ভাঙতে ভাঙতে একটা টাইমে গ্লুকোজে পরিণত হয়, যা সহজে আমাদের শরীর গ্রহণ করতে পারে এবং সহজে আমরা কাজ করার শক্তি পাই। এমনকি শর্করা আমাদের শরীরে তাপ উৎপন্নও করতে পারে। শর্করায় বিদ্যমান সেলুলোজ কোষ্ঠকাঠিন্য দূর করে। এক কথায় আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় শর্করার গুরুত্ব কিন্তু অপরিসীম, কেননা আমাদের শরীরে বেশিরভাগ শক্তি বা বেশিরভাগ কর্মক্ষমতা আমরা পেয়ে থাকি এই শর্করা জাতীয় খাবার থেকে। এবার চলে যাচ্ছি প্রোটিন বা আমিষের ক্ষেত্রে। প্রোটিন বা আমিষ, প্রোটিন বা আমিষ জাতীয় খাবার আমরা আসলে কাকে বলে থাকি বা কোন কোন খাবারগুলো আসলে প্রোটিন বা আমিষ জাতীয় খাবার হয়ে থাকে? এক কথায় যে সকল খাদ্যে প্রোটিনের পরিমাণ বেশি তাকে প্রোটিন জাতীয় খাবার বলে। যেমন ডাল, দুধ, মাছ, মাংস, দই, এগুলোকে আমরা বলছি প্রোটিন জাতীয় খাবার। এবং এই প্রোটিন জাতীয় খাবারের উৎস মূলত প্রাণীজ এবং উদ্ভিজ্জ উভয় প্রকার উৎস থেকে আমরা পেয়ে থাকি। মেইনলি মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত যেসব দ্রব্য আমরা গ্রহণ করে থাকি তাতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে এবং এই প্রোটিনটা আমরা পেয়ে থাকি প্রাণীজ উৎস থেকে। অপরদিকে ডাল, বাদাম, বরবটি ইত্যাদি উৎস থেকে আমরা যেই ধরনের প্রোটিন পাই তাকে আমরা বলছি উদ্ভিজ্জ প্রোটিন। এক্ষেত্রে একটু ডিফারেন্স আছে, প্রাণীজ প্রোটিন এবং উদ্ভিজ্জ প্রোটিন, এই দুই ধরনের প্রোটিনের মধ্যে প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত প্রোটিনে প্রোটিনের শতকরা পরিমাণ বেশি থাকে এবং তাদের যে পুষ্টিমান সেটাও বেশি থাকে উদ্ভিজ্জ প্রোটিনের তুলনায়। তবে নর্মালি উদ্ভিজ্জ প্রোটিনকে বলা হয় গরিবের প্রোটিন, কেননা যারা মাছ, মাংস, ডিম বা দুগ্ধ জাতীয় দ্রব্য ক্রয় করতে পারে না বা তারা গ্রহণ করতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু উদ্ভিজ্জ প্রোটিনটা খুব কাজে লাগে। এবং উদ্ভিজ্জ প্রোটিনও কিন্তু আমাদের শরীরে ইম্পর্টেন্ট, প্রাণীজ প্রোটিনের থেকে এর গুরুত্ব কোনো অংশেই কম না। এখন চলে আসছি প্রোটিনের কাজ, প্রোটিনের মেইন কাজটা কি? প্রোটিন বলতে মেইনলি আমরা মাংস জাতীয় খাবারকে বুঝাই, তাই না? তাহলে প্রোটিনের প্রধান কাজ হচ্ছে আমাদের দেহের বৃদ্ধি এবং দেহে বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের কোষ গঠন করা। যেমন দেহের পেশি, হাড় বা অস্থি, রক্তকণিকা ইত্যাদি প্রোটিন দ্বারা গঠিত। দেহে শক্তি উৎপন্ন করাও প্রোটিনের কাজ। এর আগে আমরা শর্করাতেও পেয়েছিলাম, দেহের কাজ করার শক্তি যোগায় হচ্ছে শর্করা, এখন আমরা প্রোটিনেও পাচ্ছি। মেইনলি সব ধরনের খাদ্য উপাদানই আমাদের শরীরে শক্তির যোগান দেয়। এছাড়াও দেহের রোগ প্রতিরোধকারী অ্যান্টিবডি প্রোটিন থেকে তৈরি হয়। শিশুদের খাদ্যে প্রোটিনের অভাব হলে তাদের কোয়াশিওরকর রোগ হয় এবং এই রোগের কারণে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন বাধাগ্রস্ত হয় এবং এক্ষেত্রে শিশু পুষ্টিহীনতায় ভোগে। সো অলরেডি আমরা শর্করা এবং প্রোটিন সম্পর্কে জানলাম, এবার চলে যাচ্ছি তৃতীয় প্রধান উপাদানে, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য। স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য বলতে মূলত তেল বা চর্বি জাতীয় উপাদানকে আমরা বুঝে থাকি। প্রোটিনের মতো স্নেহ জাতীয় খাদ্য দুই প্রকার, প্রাণীজ স্নেহ এবং উদ্ভিজ্জ স্নেহ। মূলত প্রাণীজ স্নেহ বলতে আমরা বুঝি মাছের তেল, যেমন কড মাছের তেল, মাংসের চর্বি, ঘি, মাখন, অর্থাৎ প্রাণীজ উৎস থেকে যেই ধরনের স্নেহগুলো আমরা পেয়ে থাকি। এবং উদ্ভিজ্জ স্নেহ বলতে বোঝায় বিভিন্ন ধরনের তেল, আমরা যে রান্নার কাজে আমাদের তেলগুলো ব্যবহার করি, যেমন সয়াবিন তেল, সরিষার তেল, তিলের তেল, এছাড়াও বাদাম তেল, জলপাই তেল, এই সব কিছু কিন্তু উদ্ভিজ্জ উৎস থেকে প্রাপ্ত।
এছাড়াও স্নেহজাতীয় পদার্থ দুই অবস্থায় থাকতে পারে, একটা হচ্ছে কঠিন স্নেহ বা জমাট স্নেহ, আরেকটা হচ্ছে তরল স্নেহ। যেমন মাংসের চর্বি, ঘি, মাখন, এই সমস্ত স্নেহজাতীয় উপাদানগুলো আমরা জমাট অবস্থায় পাই। ঠিক বিপরীতভাবে সয়াবিন, সরিষা, তিল, জলপাই ইত্যাদি থেকে প্রাপ্ত তেল তরল অবস্থায় থাকে। তাহলে অলরেডি আমরা জানলাম স্নেহজাতীয় খাদ্য আমরা দুইটা উৎস থেকে পাই, উদ্ভিজ্জ এবং প্রাণীজ। এবং স্নেহজাতীয় পদার্থ মূলত দুই অবস্থায় থাকতে পারে, কঠিন অবস্থা এবং তরল অবস্থা। এখন চলে আসি স্নেহ বা চর্বির কাজ কি। মূলত স্নেহ বা চর্বির মেইন কাজ হচ্ছে দেহের তাপ ও কর্মশক্তি বৃদ্ধি, ত্বকের নিচের চর্বি স্তরে দেহের তাপ ধরে রাখা, দেহের প্রোটিনকে ক্ষয় থেকে রক্ষা করা এবং দেহে ভিটামিন এ, ডি, ই, কে যোগান দেওয়া। ভিটামিন এ, ডি, ই কে বলা হচ্ছে চর্বিতে দ্রবণীয় ভিটামিন। এই ভিটামিন সম্পর্কে নেক্সট আমরা ডিটেলসে জানব। সো অলরেডি আমরা খাদ্যের তিনটি প্রধান উপাদান সম্পর্কে জানলাম, প্রথমত শর্করা, আমিষ এবং স্নেহজাতীয় খাবার। এই তিনটি উপাদান সম্পর্কে পড়ার সাথে সাথে আমাদের জন্য একটি নতুন টপিক চলে এসেছে, ক্যালোরি। ক্যালোরি বলতে আসলে কি বুঝি আমরা? একটু লক্ষ্য করো, আমরা যখন খাদ্য সম্পর্কে পড়েছিলাম তখন এটা জেনেছিলাম যে খাদ্য উপাদান থেকে দেহের তাপ উৎপন্ন হয় এবং এই তাপ আমাদের দেহের ভেতরে খাদ্যের পরিপাক, বিপাক, শ্বাসকার্য, রক্ত সঞ্চালন অর্থাৎ সকল ধরনের বিপাকীয় কাজকর্ম সম্পাদন করে। তাহলে মূল কথা হচ্ছে খাদ্য উপাদানগুলো থেকে আমাদের দেহে তাপ উৎপন্ন হয় এবং এই তাপ মাপার একটি একক হচ্ছে ক্যালোরি। মূলত এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ হচ্ছে এক ক্যালোরি। 1000 ক্যালোরি সমান 1 কিলো ক্যালোরি। তাহলে মেইন কথা হচ্ছে শর্করা, প্রোটিন এবং স্নেহজাতীয় খাদ্য উপাদান থেকে আমাদের দেহে তাপ উৎপন্ন হয় এবং এই তাপ প্রকাশের একটি অন্যতম একক হচ্ছে ক্যালোরি। তাহলে এক কথায় খাদ্যের তাপশক্তি মাপার একক হচ্ছে কিলো ক্যালোরি। এখন যেসব খাদ্যে শর্করা, প্রোটিন এবং স্নেহ পদার্থ থাকে সেসব খাদ্য থেকে আমরা বেশি ক্যালোরি পাই এবং যেসব খাদ্যে শর্করা, প্রোটিন এবং স্নেহজাতীয় পদার্থের পরিমাণ একটু কম পরিমাণে থাকে সেখান থেকে আমরা ক্যালোরির পরিমাণ কম পাচ্ছি। এছাড়াও যেসব খাদ্যে পানি এবং সেলুলোজের পরিমাণ বেশি সেসব খাদ্যে ক্যালোরির পরিমাণ কম থাকে। তবে তেল বা চর্বি জাতীয় খাদ্যে ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি। তাহলে ক্যালোরি সম্পর্কে আমরা অলরেডি জানলাম যে তাপশক্তি মাপার একক হচ্ছে কিলো ক্যালোরি এবং 1 কিলো ক্যালোরি সমান 1000 ক্যালোরি। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে 1 ক্যালোরি। এখন এই ক্যালোরির পরিমাণ কোথায় বেশি থাকে আর কোথায় কম থাকে? মূলত শর্করা, প্রোটিন এবং স্নেহজাতীয় খাদ্য অর্থাৎ খাদ্যের প্রধান তিনটি উপাদান যেসব খাদ্যে থাকে সেখানে বেশি ক্যালোরি থাকে। তবে তেল বা চর্বি জাতীয় খাদ্যে ক্যালোরির পরিমাণ সবচেয়ে বেশি এবং যেসব খাদ্যে পানি এবং সেলুলোজের পরিমাণ বেশি তাদের ক্যালোরির পরিমাণ সবচেয়ে কম। সো অলরেডি আমাদের প্রধান তিনটে উপাদান সম্পর্কে পড়া কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি পরের তিনটে উপাদানে, ভিটামিন। এই ভিটামিন মূলত খাদ্যে অতি সামান্য মাত্রায় থাকে, অতি সামান্য, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেননা পরীক্ষার হলে তোমাদের কোশ্চেন করার সময় যখন বলবে যে খাদ্যে ভিটামিনের পরিমাণ কেমন থাকে তখন এই অতি সামান্য অপশনটা তোমাকে বেছে নিতে হবে। সো খাদ্যে অতি সামান্য মাত্রায় এক প্রকার জৈব পদার্থ থাকে যা প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয় এবং এই প্রয়োজনীয় জৈব পদার্থগুলোকে খাদ্যপ্রাণ বা ভিটামিন বলে। তাহলে প্রথমত ভিটামিন অতি সামান্য পরিমাণে থাকে এবং সেটা এক প্রকার জৈব পদার্থ, প্রাণীর স্বাস্থ্য রক্ষার জন্য অতি প্রয়োজনীয় এবং একে বলা হচ্ছে খাদ্যপ্রাণ বা ভিটামিন। এখন চলে আসি নর্মালি ভিটামিন কোথায় থাকে।
আমরা প্রতিদিন যেসব খাবার খাই, যেমন চাল, আটা, বাদাম, শাকসবজি, ফলমূল, এই সব ধরনের খাবারের মধ্যে কিছু না কিছু পরিমাণ ভিটামিন থাকে। ভিটামিন আলাদা কোনো খাদ্য উপাদান নয় বা ভিটামিন সমৃদ্ধ কোনো আলাদা খাদ্যও নেই। মেইনলি আমাদের দেহে ভিটামিনের ভূমিকা অপরিহার্য। ভিটামিনের অভাবে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়ে থাকে এবং দীর্ঘদিন ধরে আমাদের দেহে যদি কোনো ভিটামিনের অভাব ঘটে তাহলে নানা রকম রোগের উপসর্গ দেখা দিতে পারে। খনিজ লবণ। খনিজ লবণ খাদ্যের একটি গৌণ উপাদান হলেও আমাদের শরীরের প্রয়োজনীয়তা অপরিসীম। দেহের কোষ এবং দেহের বিভিন্ন তরল উপাদান যেমন রক্ত, এনজাইম, হরমোন ইত্যাদি গঠনের খনিজ লবণ খুবই দরকারি। এছাড়াও খনিজ লবণ দেহ গঠন, দেহের অভ্যন্তরীণ কাজ যেমন পেশি সংকোচন, স্নায়ু উত্তেজনা নিয়ন্ত্রণ ইত্যাদিতে হেল্প করে থাকে। মূলত হাড়, এনজাইম এবং হরমোন গঠনের জন্য এটি একটি অপরিহার্য উপাদান। তবে এই খনিজ লবণ আমরা সাধারণত সরাসরি পেয়ে থাকি না। উদ্ভিদ মাটি থেকে সরাসরি খনিজ লবণ শোষণ করতে পারে এবং আমরা প্রতিদিন যে শাকসবজি ফলমূল খাই তা থেকে আমরা প্রয়োজনীয় খনিজ লবণ পেয়ে থাকি এবং এই খনিজ লবণের পরিমাণ আমাদের দেহের ওজনের 1% পরিমাণ। এখন কাদেরকে আমরা খনিজ লবণ বলছি? মূলত খনিজ লবণ বলতে আমরা যে উপাদানগুলোকে বোঝাই তারা হচ্ছে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, লোহা, আয়োডিন, দস্তা, তামা ইত্যাদি। এবং এই খনিজ লবণ আমাদের দেহে অতি সামান্য পরিমাণে থাকলেও এর অভাব ঘটলে কিন্তু মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। যেমন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় এবং এই গলগণ্ড রোগের ক্ষেত্রে গলাটা একদম ফুলে যায়, কথা বলা যায় না, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। খাবার লবণের সাথে সাধারণত আয়োডিন মিশিয়ে আয়োডাইড লবণ তৈরি করা হয় এবং এই আয়োডাইড লবণই গলগণ্ড রোধে হেল্প করে থাকে। এবার চলে আসছি গৌণ উপাদানের লাস্ট উপাদান, পানি। পানি খাদ্যের একটি অপরিহার্য উপাদান, মূলত জীবনের অপর নাম হচ্ছে পানি। পানি ছাড়া একটি জীবকে কখনোই কল্পনা করা যায় না, কেননা আমাদের দেহে প্রায় 2/3 হল পানি এবং এই পানি সাধারণত দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এছাড়াও বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এবং খাদ্য উপাদান পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে। পানির কারণে রক্ত তরল থাকে যা রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে। পানি আরও একটি প্রধান কাজ হচ্ছে মলমূত্রের সাথে ক্ষতিকর পদার্থ অপসারণ করে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। পানির অভাবে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, বিপাকক্রিয়া এবং রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে। তাহলে অলরেডি আমরা খাদ্যের 6টি উপাদান সম্পর্কে জানলাম, 3টি প্রধান উপাদান, 3টি গৌণ উপাদান, এবং আরও জানলাম যে যা গ্রহণ করলে আমাদের দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাদেরকে আমরা বলছি খাদ্য। এবং এই খাদ্য যেই উপায়ে আমাদের দেহে গ্রহণযোগ্য হয় তাকে আমরা বলছি পুষ্টি। কিন্তু একটু চিন্তা করো, বিভিন্ন ধরনের শস্য, ফল, সবজি এই সকল কিছুর থেকে কিছু অংশ থাকে যা সহজে হজম বা পরিপাক হয় না। এমন তন্তুময় ও আঁশযুক্ত অংশকে আমরা কি বলতে পারি? রাফেজ। রাফেজ মেইনলি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাফেজ পরিপাকের পরও অপরিবর্তিত অবস্থায় থাকে। সাধারণত ফল এবং সবজির সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর ছাড়া আর কিছুই না রাফেজ। মেইনলি সেলুলোজ নির্মিত কোষপ্রাচীরটাই হচ্ছে রাফেজ, যেই রাফেজ সহজে হজম হয় না এবং সেটা পরিপাকের পর অপরিবর্তিত অবস্থায় থাকে। এবং এই অপরিবর্তিত রাফেজ মানব দেহে মল তৈরিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাহলে অলরেডি আমরা খাদ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা জানলাম, কাকে আমরা খাদ্য বলবো, কাকে আমরা খাদ্য বলবো না, খাদ্য কখন আমাদের দেহে গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য না হলে আমরা তাকে কি বলবো, আমরা এই প্রত্যেকটা টপিক সম্পর্কে জানলাম। এখন আমাদের দেখে নিতে হবে সুষম খাদ্য ও অসুষম খাদ্য বলতে আসলে আমরা কি বুঝি। সকল ধরনের খাদ্যই কি আমাদের গ্রহণ করা উচিত? একদমই না।
মূলত আমাদের সুষম খাদ্য গ্রহণ করা উচিত। এখন এই সুষম খাদ্য বলতে আমরা কি বুঝছি? সুষম খাদ্য হচ্ছে সেই সকল খাদ্য যাতে প্রয়োজনীয় সকল খাদ্য উপাদান পরিমাণ মতো থাকে, অর্থাৎ খাদ্য উপাদানের 6টি উপাদানই পর্যাপ্ত পরিমাণে থাকবে সেখানে, তাহলে তাকে আমরা বলতে পারবো সুষম খাদ্য। এবং এই সুষম খাদ্য যদি আমাদের তৈরি করতে হয় বা সুষম খাদ্য যদি গ্রহণ করতে হয়, তাহলে অবশ্যই খাদ্য তালিকায় 6টি উপাদান, শর্করা, প্রোটিন, তেল বা চর্বি, ভিটামিন, খনিজ লবণ এবং পানি থাকা আবশ্যক। তাহলে অসুষম খাদ্য আমরা কাকে বলবো? সিম্পল, ঠিক এর উল্টাটা। খাদ্য তালিকায় 6টি উপাদান না থাকলে অথবা একটিও যদি কম থাকে, তাহলে তাকে আমরা বলবো অসুষম বা অসম খাদ্য, যা গ্রহণ করা একেবারেই উচিত না। কেননা অসুষম খাদ্য গ্রহণের ফলে দেহে প্রয়োজনীয় পুষ্টির অভাব দেখা যায়, যাকে আমরা অপুষ্টি বা পুষ্টিহীনতা বলে জানি। সো আই থিঙ্ক খাদ্য এবং পুষ্টির চ্যাপ্টারটা এখন তোমাদের কাছে অনেকখানি ক্লিয়ার। এই চ্যাপ্টারে জাস্ট একটা জিনিসই বোঝার, খাদ্য জিনিসটা কি এবং পুষ্টি জিনিসটা কি। মেইনলি খাদ্যের সংজ্ঞাটা তোমরা ঠিক মতোই লিখো, কিন্তু পুষ্টির সংজ্ঞাটা তোমাদের মনে থাকে না। তাহলে পুষ্টির ক্ষেত্রে একটা কথা আমাদের মাথায় রাখতেই হবে, পুষ্টি মানে প্রক্রিয়া। তাহলে যেই প্রক্রিয়ায় খাদ্য গ্রহণযোগ্য হবে সেটাই পুষ্টি, এবং খাদ্য হচ্ছে যা আমরা গ্রহণ করি। এবং তারপর আমরা জানলাম খাদ্য উপাদান 6টি, তার মধ্যে প্রধান হচ্ছে 3টি, এবং বাকি 3টি গৌণ উপাদান হলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খনিজ লবণ, ভিটামিন ছাড়া আমরা আমাদের খাদ্য তালিকাকে সম্পূর্ণ ভাবতেই পারি না। এবং যেই ধরনের খাদ্য তালিকা খাদ্যের 6টি উপাদানে পর্যাপ্ত পরিমাণে থাকে, তাকে আমরা বলছি সুষম খাদ্য। সো অলরেডি আমরা আজকে চ্যাপ্টার 13 খাদ্য এবং পুষ্টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, তাই তো? আই থিঙ্ক তোমাদের প্রবলেমগুলো এখন একদম ক্লিয়ার। এছাড়াও যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। সো কথা হচ্ছে নেক্সট লেকচারে ইনশাল্লাহ নতুন কোনো অধ্যায় নিয়ে। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।